আজকে আমি আপনাদের খুব কম দামের 2 BHK 605 স্কোয়ার ফিটের সাউথ ইস্ট এবং রোড ফেসিং নতুন ফ্ল্যাট দেখাতে নিয়ে এসেছি। এই ফ্ল্যাটটি রেডি টু মুভ কন্ডিশনে আছে। এই ফ্ল্যাটটি কলকাতার নর্থের দিকে শিয়ালদার মেন লাইনে সোদপুরের প্রাইম লোকেশনে আছে। সাবলাইম প্রপার্টিজ ইউটিউব চ্যানেলে লোকেশন ওয়াইজ প্লেলিস্ট বানিয়ে রাখা আছে। আপনার পছন্দের লোকেশনের ফ্ল্যাটের ভিডিও দেখতে চাইলে সাবলাইম প্রপার্টিজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অল নোটিফিকেশনে ক্লিক করুন লেটেস্ট ভিডিও সবার প্রথমে দেখার জন্য। এই ফ্ল্যাট থেকে মাত্র 1 কিলোমিটার দূরত্বে সোদপুর রেলওয়ে স্টেশন। মোটর বাইকে অথবা অটোরিকশাতে মাত্র 3 থেকে 4 মিনিটের মধ্যেই আপনি পৌঁছে যেতে পারবেন। মাত্র 500 মিটার দূরত্বে 6 লেন BT রোডের উপর নিয়ারেস্ট বাস স্টপ। হাঁটা পথে মাত্র 6 মিনিটের মধ্যেই আর মোটর বাইকে মাত্র 2 মিনিটের মধ্যেই আপনি পৌঁছে যেতে পারবেন। মাত্র 4.5 কিলোমিটার দূরত্বে বরানগর মেট্রো স্টেশন। মোটর বাইকে অথবা অটোরিকশাতে মাত্র 8 থেকে 10 মিনিটের মধ্যেই আপনি পৌঁছে যেতে পারবেন। মাত্র 13 কিলোমিটার দূরত্বে দমদম ইন্টারন্যাশনাল এবং ডোমেস্টিক এয়ারপোর্ট। 2 হুইলারে অথবা 4 হুইলারে মাত্র 20 থেকে 25 মিনিটের মধ্যেই আপনি পৌঁছে যেতে পারবেন। এই ফ্ল্যাটটি পারচেস করার সময় আপনাকে কাউকে কোনো রকম দালালি অথবা ব্রোকারেজ দিতে হবে না, এই খরচাটা আপনার বেঁচে যাবে। এই ফ্ল্যাটটি সামনে থেকে দেখতে চাইলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, ভিডিওর স্ক্রিনে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। পুরো ফ্ল্যাটেরই ফ্লোরিং করা হয়েছে ভিত্রিফাইড টাইলস দিয়ে। এখন আমরা লিভিং রুমে আছি। লিভিং রুমের সাইজ উইথ কিচেন অ্যাপ্রক্স 11 ফুট বাই 9.5 ফুটের হবে। এই ফ্ল্যাটটি G+4 উইথ লিফট প্রজেক্টের শুধুমাত্র ফার্স্ট এবং ফোর্থ ফ্লোরে এখনো পর্যন্ত অ্যাভেলেবেল আছে। এখন আপনাদের এই ফ্ল্যাটের লেআউটটা বুঝিয়ে দিই। দক্ষিণ দিকে মুখ করে ফ্ল্যাটের ভেতরে ঢুকলাম। ঢুকেই ছোট্ট একটা প্যাসেজ দেওয়া হয়েছে 3.5 ফুট বাই 4 ফুটের। মেইন ডোর থেকে ঢুকেই বাঁ দিকে সাউথ ফেসিং লিভিং রুম বানানো হয়েছে। লিভিং রুমের পূর্ব দিকে প্রথম বেডরুম বানানো হয়েছে। এই বেডরুমের সাথে একটি ব্যালকনি অ্যাটাচ। লিভিং রুম এবং দ্বিতীয় নম্বর বেডরুমের ঠিক মিডিলে কমন টয়লেট বানানো হয়েছে। এই ফ্ল্যাটে 2টো টয়লেট বানানো হয়েছে। মেইন ডোর থেকে ঢুকেই সম্পূর্ণ ডান দিকে দ্বিতীয় নম্বর বেডরুম বানানো হয়েছে। এই বেডরুমের সাথে একটি টয়লেট অ্যাটাচ। আশা করি এই ফ্ল্যাটটি আপনাদের পছন্দ হবে। আর যদি পছন্দ হয় এই ভিডিওটি লাইক করতে ভুলবেন না, শেয়ার করুন আপনার পরিচিতকে যাতে তারাও এই ফ্ল্যাটের ভিডিওটি দেখতে পায়। লিভিং রুমের দক্ষিণ দিকে একটি 2 পাল্লার অ্যালুমিনিয়াম স্লাইডিং উইন্ডো দেওয়া হয়েছে উইথ গ্রিল। দক্ষিণ দিকের ওয়ালে বটম হাইট থেকে ডোর হাইট পর্যন্ত খুব সুন্দর ডিজাইনের টাইলস ফিট করে দেওয়া হয়েছে। দক্ষিণ পূর্ব কর্নারে একটি বেসিং ফিট করে দেওয়া হবে, ফিটিংস এখনো বাকি। এখন আপনাদের ওপেন কিচেন দেখাতে নিয়ে এসেছি। পিওর স্টিলের সিঙ্ক দেওয়া হয়েছে। সিঙ্কের ঠিক উপরে একটি কলের পয়েন্ট দেওয়া হয়েছে। আপনি চাইলে ওয়াটার পিউরিফায়ার ফিট করতে পারবেন এই রান্নাঘরে। কিচেন টপের ঠিক উপরের দুদিকের ওয়ালেই ডোর হাইট পর্যন্ত খুব সুন্দর ডিজাইনের টাইলস ফিট করে দেওয়া হয়েছে। কিচেন টপ বানানো হয়েছে ব্ল্যাক স্টোনের উপর চকলেট কালারের গ্রানাইট দিয়ে উইথ বিট। এটা একটা এক্সট্রা বেনিফিট। কিচেন টপের ঠিক নিচে এক্সট্রা একটা সেলফ ফিট করে দেওয়া হয়েছে। এই ফ্ল্যাট থেকে মাত্র 2 মিনিটের হাঁটা পথেই রেগুলার লাইফের সমস্ত প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন। এখন আপনাদের রোড ফেসিং বেডরুমটি দেখাতে নিয়ে এসেছি। এই বেডরুমের সাথে একটি ব্যালকনি অ্যাটাচ। এই বেডরুমের সাইজ অ্যাপ্রক্স 10 ফুট বাই 9 ফুটের হবে। সাউথ এবং ইস্ট ফেসিং বেডরুম এটি। এটি কর্নার বেডরুম, দুদিকেই জানালা দেওয়া হয়েছে। পূর্ব দিকে 2 পাল্লার আর দক্ষিণ দিকে 3 পাল্লার অ্যালুমিনিয়াম স্লাইডিং উইন্ডো দেওয়া হয়েছে উইথ গ্রিল। এই বেডরুমে এসির পয়েন্টের জন্য কনসিল পাইপলাইন করে দেওয়া হয়েছে, যাতে ভবিষ্যতে এসি ইনস্টল করতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য। পুরো ফ্ল্যাটেরই ওয়্যারিং করা হয়েছে হ্যাভেলসের। সেমি মডিউলার সুইচ ফিট করে দেওয়া হয়েছে। CSC বোর্ডের ইলেকট্রিসিটি, তাই লোডশেডিং হওয়ার কোনো রকম সম্ভাবনা নেই বললেই চলে। এখন আপনাদের রোড ফেসিং ব্যালকনি দেখাতে নিয়ে এসেছি, তাই রোডটি একবার ভালোভাবে আপনাদের দেখিয়ে দিলাম। আশা করি আপনাদের পছন্দ হবে। সাউথ ইস্ট এবং রোড ফেসিং ব্যালকনি এটি। অ্যাপ্রক্স 9 ফুট বাই 2.5 ফুটের ব্যালকনি বানানো হয়েছে। ব্যালকনিরও ফ্লোরিং করা হয়েছে ভিট্রিফাইড টাইলস দিয়ে। ব্যালকনির ইনসাইডের ওয়ালে ডোর হাইট পর্যন্ত খুব সুন্দর ডিজাইনের টাইলস ফিট করে দেওয়া হয়েছে। একটা হোল্ডার ফিট করে দেওয়া হয়েছে। এই ব্যালকনিতে একটা কলের পয়েন্ট দেওয়া হয়েছে, আউটলেট দেওয়া হয়েছে এবং পাওয়ার পয়েন্টও দেওয়া হয়েছে। আপনি চাইলে ওয়াশিং মেশিন ফিট করতে পারবেন এই ব্যালকনিতে। সাবলাইম প্রপার্টিজ ইউটিউব চ্যানেলে লোকেশন ওয়াইজ প্লেলিস্ট বানিয়ে রাখা আছে। আপনার পছন্দের লোকেশনের ফ্ল্যাটের ভিডিও দেখতে চাইলে সাবলাইম প্রপার্টিজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অল নোটিফিকেশনে ক্লিক করুন লেটেস্ট ভিডিও সবার প্রথমে দেখার জন্য। অ্যাটাচ টয়লেটের দরজা বানানো হয়েছে খুব সুন্দর ডিজাইনের PVC-র, তাই জলে নষ্ট হওয়ার কোনো রকম সম্ভাবনাই নেই।
ফ্লোরিং করা হয়েছে অ্যান্টিস্কিড টাইলস দিয়ে, খুব সুন্দর ডিজাইনের ওয়েস্টার্ন টয়লেট বানানো হবে এটি। ডোর হাইট পর্যন্ত খুব সুন্দর ডিজাইনের টাইলস ফিট করে দেওয়া হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। একটা হোল করে দেওয়া হয়েছে উইথ পাওয়ার পয়েন্ট এক্সস্ট ফ্যান ব্যবহার করার জন্য। ওয়াটার গিজারের জন্য পয়েন্ট দেওয়া হয়েছে উইথ পাওয়ার পয়েন্ট, আপনি চাইলে ওয়াটার গিজার ফিট করতে পারবেন এই টয়লেটে। একটা শাওয়ার ফিট করে দেওয়া হবে, ওয়াটার মিক্সারও দেওয়া হবে এই টয়লেটে, ফিটিংস এখনো বাকি। 24 ঘন্টায় ওয়াটার সাপ্লাই আছে এই ফ্ল্যাটে, বোরিং উইথ সাবমার্শাল। আশা করি এই ফ্ল্যাটটি আপনাদের পছন্দ হবে, আর যদি পছন্দ হয় এই ভিডিওটি লাইক করতে ভুলবেন না, শেয়ার করুন আপনার পরিচিতকে যাতে তারাও এই ফ্ল্যাটের ভিডিওটি দেখতে পায়। এই ফ্ল্যাট থেকে মাত্র 300 মিটার দূরত্বেই সোদপুর গুরু নানক কলেজ, হাঁটা পথে মাত্র 4 মিনিটের মধ্যেই আপনি পৌঁছে যেতে পারবেন। এই ফ্ল্যাটের 2 বেডরুমে সাউথ ফেসিং বেডরুম। এখন আপনাদের দ্বিতীয় নম্বর বেডরুমটি দেখাতে নিয়ে এসেছি। এই বেডরুমের সাথে একটি টয়লেট অ্যাটাচ। এই বেডরুমের সাইজ অ্যাপ্রক্স 11 ফুট বাই 11 ফুটের হবে। এই বেডরুমের দক্ষিণ দিকে একটি 2 পাল্লার অ্যালুমিনিয়াম স্লাইডিং উইন্ডো দেওয়া হয়েছে উইথ গ্রিল। এই বেডরুমে এসির জন্য পয়েন্ট দেওয়া হয়েছে। পুরো ফ্ল্যাটেরই ওয়্যারিং করা হয়েছে হ্যাভেলস এর, সেমি মডিউলার সুইচ ফিট করে দেওয়া হয়েছে। সিএসসি বোর্ডের ইলেকট্রিসিটি, তাই লোডশেডিং হওয়ার কোন রকম সম্ভাবনা নেই বললেই চলে। এখন আপনাদের অ্যাটাচ টয়লেট দেখাতে নিয়ে এসেছি। অ্যাটাচ টয়লেটেরও দরজা বানানো হয়েছে খুব সুন্দর ডিজাইনের পিভিসির, তাই জলে নষ্ট হওয়ার কোন রকম সম্ভাবনাই নেই। ফ্লোরিং করা হয়েছে অ্যান্টিস্কিড টাইলস দিয়ে, ওয়েস্টার্ন টয়লেট বানানো হবে এটি। ডোর হাইট পর্যন্ত খুব সুন্দর ডিজাইনের টাইলস ফিট করে দেওয়া হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। এই টয়লেটও একটা হোল করে দেওয়া হয়েছে উইথ পাওয়ার পয়েন্ট এক্সস্ট ফ্যান ব্যবহার করার জন্য। খুব কম দামে 2 BHK সাউথ ইস্ট এবং রোড ফেসিং নতুন ফ্ল্যাট এটি। এই ফ্ল্যাটে 2 টয়লেট আছে। এই ফ্ল্যাটের টোটাল সেল প্রাইস ইনক্লুডিং অ্যাডিশনাল কস্ট মাত্র 18,90,000। আপনাদের কাছে আমার একটা অনুরোধ রইল, আপনারা ভিডিওর ডেসক্রিপশন একবার ভালোভাবে পড়ে নিন, কারণ ভিডিওর ডেসক্রিপশনে অনেক ডিটেলসে লেখা আছে, যেমন এই ফ্ল্যাটে কি কি ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে তার ডিটেলস, এই ফ্ল্যাট থেকে ইম্পর্টেন্ট জায়গায় যাওয়ার ডিস্টেন্স, আর আমাদের কন্ট্যাক্ট নাম্বার, সাইট ভিজিট করার টাইম শিডিউল, আরো অনেক কিছু। পুরো ভিডিওটি দেখার জন্য অশেষ ধন্যবাদ। আবার দেখা হবে আরেকটি নতুন ফ্ল্যাটের ভিডিও নিয়ে। চোখ রাখুন সাবলাইম প্রপার্টিজ ইউটিউব চ্যানেলে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।